رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب شهر رمضان فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين. আলহি আসহাবহি সম্মানিত এক দিনই ভাই তিনি প্রশ্ন করেছেন যে কেউ কেউ আছেন যে রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না তাহলে এই বেনামাজির রোজা কি কবুল হবে কি না এ বিষয়ে শরিয়তের আলোকে জানতে চেয়েছেন মানে শুধু রোজাই রাখেন কিন্তু নামাজ পড়েন না বল নাফিক সম্মানিত দিনী ভাইটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ তার আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক যে যারা শুধুমাত্র রোজা রাখেন অথচ নামাজ পড়েন না তারা মূলত আসলে নামাজের ইসলামের যে খুঁটি ইসলামের খুঁটি যেটা ব্যতীত ইসলামই প্রতিষ্ঠিত হতে পারে না এবং যেই বিষয়টি ফরজ এবাদত রোজাও ফরোজ এবাদত নামাজও ফরোজ এবাদত কিন্তু যেই ফরজটি প্রথম পর্যায়ের ছিল অর্থাৎ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয় যেই বিষয়টি তা ছিল নামাজ আর যদি এমন বিষয় হয় তাহলে সে তো মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্যকারী বিষয় হল নামাজ আর সেই নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে মুসলমানের মধ্যে থাকতে পারে না আর কাফেরদের নিকট থেকে আল্লাহ তালা রোজা সাতকা হজ অন্য কোনো ন্যাকামল কবুল করবেন না এ প্রসঙ্গে সুরাত চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন বিল্লাহি অলায়তুন আর অর্থাৎ ওদের অর্থ সাহায্য সাদকা দান কোনো কিছুই গৃহীত হতে কবুল হতে কোনোটাই বাঁধা ছিল না তবে এটাই ছিল যে ও তারা আল্লাহ এবং তার রাসূলের অস্বীকারকারী এবং নামাজে আলস্যের সঙ্গে উপস্থিত হয় আর অনিচ্ছাকৃতভাবেও তারা অর্থ প্রদান করে এ আয়াত কি মূলত দলিল এই কথার উপর ভিত্তি করে যে যদি তো যদি রোজা রাখো এবং নামাজ না পড়ো তাহলে তাহলে আমরা বলবো যে তোমার রোজা বাতিল এবং অশুদ্ধ কারণ আল্লাহ নিকট তা কোনো উপকারে আসবে না এবং আল্লাহর সান্নিধ্য দান করতে পারবে না আর যেই কথাটি বলা হয় যে এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত সকল গুণা মাফ হয়ে যাবে হাদিসে রয়েছে এটি বিশুদ্ধ হাদিস অনুরূপভাবে যে এক এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত সমস্ত গুণা মাফ হয়ে যাবে ঠিক আছে কথা এটি গুরুত্ব এটি সই হাদিস কিন্তু রমজান থেকে রমজান এবং মধ্যবর্তী পাপ সমহিত ক্ষমা হওয়ার জন্য সাল্লাম যে শর্ত গুলো করেছেন সেই শর্তর মধ্যে একটি হলো নামাজ কবিরা গুনা সমূহ থেকে দূরে থাকতে হবে কিন্তু নামাজ যে পড়ে না শুধু রোজা রাখে সে তো কবিরা গুনাই সে ত্যাগ করতে পারেনি সুতরাং নামাজ ত্যাগ করার চেয়ে এর থেকে বড় কবিরা গুনা ইসলামের মধ্যে আর দ্বিতীয় আর কিছুই নাই সুতরাং নামাজ ত্যাগ করা হলো কুফরি কুফরি নামাজ ত্যাগ করলে কুফ কুফর কুফর হয়ে যায় কাফের হয়ে যায় তাহলে কি করে সম্ভব যে তার রোজা তার রোজার প্রতিদান আল্লাহ তালা তাকে দিবেন সুতরাং আল্লাহ তাআলার কাছে তবা করা উচিত এবং প্রত্যাবর্তন করা উচিত নামাজ আদায় তাকে করতেই হবে যদি অন্যান্য এবাদত আল্লাহর কাছে পৌঁছানো হয় এই প্রসঙ্গে আমরা হাদিস থেকে আরেকটি দলিল নিতে পারি আর তা হলো রসুল্লাহ সাল আলী আসাল্লাম হজরতে মহাজ বিন জাবালকে হজরতে মাজ আদিয়াল্লাহ তাল যখন ইয়ামেনে প্রেরণ করেছিলেন গভর্নর করে তখন তাদেরকে বলেছিলেন যে হে মহাজ ইয়া মাজ তুমি তাদেরকে প্রথমে আল্লাহর দাওয়াত দিবে কি আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নাই আর মোহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহর রাসুল মানে লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল একজন বিধর্মী থেকে মুসলমান হওয়ার এই কালেমা এরপরে নবীজি যেটা দ্বিতীয় নম্বরে বলেছেন যে এই সাক্ষ্যদান যদি তারা দেয় তাহলে তোমা তাহলে ওরা মানে ওই আহলে কিতাবরা তোমার নিকট থেকে গ্রহণ করবে এবং তাদেরকে তুমি জানিয়ে দিবা যে আল্লাহ তাদের উপরে প্রত্যেক দিন এবং রাত্রে পাঁচ রক্ত নামাজ ফরস করেছেন মানে কালিমা পড়ার পরে দ্বিতীয় না রোজা না জাকাত না সাদকা না হজ কোনোটাই না কালিমার পরে প্রথম যে বিষয়টি আসবে তা হলো তাদেরকে জানিয়ে দিবা পাঁচ পাঁচে নামাজ দিন তাকে আদায় করতে হবে মানে এই দুই সাক্ষ্য দেওয়ার দ্বারা মুসলমান হবে কালিমা নামাজ দুই দানের পর নামাজ মানে প্রথম সাক্ষ্য দ্বিতীয় সাক্ষ্য হলো নামাজ এরপরে নামাজ যখন হবে তারপরে আসবে জাকাত তাহলে এভাবে করে দাওয়াত শুরু হবে মুসলমানের মধ্যে ইন্টার হবে সমস্ত সব হাদিস করণে যতগুলো লেখা আছে সব পাওয়া যাবে যদি আগে নামাজ হয় কালিমা মুসলমান আমরা মুসলমান হিসেবে আমরা কালিমা স্বীকার আল্লাহ আল্লাহদানিয় স্বীকার করি নবীকেও আমরা রাসুল হিসেবে জানি এক কমপ্লিট করলাম দ্বিতীয় স্টেপ যেটা সেটা হলো নামাজ নামাজ যদি না হয় তাহলে আপনার কোনো কিছুই কবুল হবে না ইভেন কোরবানি পর্যন্ত কবুল হবে না তারা দলিল দিয়েছেন ইনা তৈনা কাল কাউসার ফাশল্লি রব্দি ওয়ানহার দ্বিতীয় আয়াত সুরা কাউসার এই দ্বিতীয় আয়াতটি দলিল ফাসল্লি আল্লাহ তালা বলেছেন হে নবী আগে নামাজ আদায় করুন তারপরে ওয়ানহার তারপরে কোরবানি করুন আগে কোরবানি নয় কোরবানির প্রতিটি অংশে প্রতিটি পশমে একটি করে সব আল্লাহ তালা লিখে দেন এত বড় সব থেকেও বঞ্চিত হবে যদি নামাজ আদায়কারী না হয় শুধুমাত্র কোরবানির সময় বিশাল একটা গরু কোরবানি দেয় ব্যাস হবে না আগে নামাজ আদায় করতে হবে তারপরে তোমার কোরবানি কবুল হবে আগে তোমার নামাজ আদায় করতে হবে তারপর তোমার রোজা কবুল হবে আগে তোমার নামাজ আদায় করতে হবে তারপর তোমার হজ কবুল হবে আগে তোমার নামাজ আদায় করতে হবে তারপরে ইসলামের যে সমস্ত আরকানগুলো আছে ইসলামের যে সমস্ত ফজিলতগুলো আছে সমস্ত ফজিলতের অধীনস্থ তুমি হবা আগে যখন নামাজ তোমার ঠিক হবে সুতরাং নামাজ নাই তার কিছুই নাই সুতরাং বেনামাজি যদি শুধুমাত্র রোজা রাখে সে রোজা কখনোই শুদ্ধ হবে না সে রোজা বাতিল হবে আর এই এই বিষয় কথা উল্লেখ করেছেন মোহাম্মদ বিন সলেহ আল ওসাইমিন তার কিতাব থেকেই আমি এই কথাটি উল্লেখ করেছি আজ মিনী আইন্দল্লাহু আলম আসসালামু আলাইকুম রহমতুল্ল